হ্যালো ডিয়ার স্টুডেন্ট, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ক্যাটকোরের পক্ষ থেকে সবাইকে আজকে ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা যেই অংশটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে একটা স্কুল প্রজেক্ট। প্রজেক্টটি কিন্তু আলো বাতাসের জন্য অনেক ফাঁকা জায়গা রাখা খুবই জরুরি। এই জন্য দেখতেই পাচ্ছেন উপরের অংশে কিন্তু অলরেডি গ্রিল ইউজ করা হয়েছে, পাশাপাশি হচ্ছে নিচের অংশে হচ্ছে দুইটা করে উইন্ডো দেওয়া আছে। স্কুলে নর্মালি হচ্ছে ঢোকার সময় যে ফ্রন্ট যে ডোর থাকে, এই ডোর নর্মালি হচ্ছে দুই দিকে দুইটা থাকে, কারণ স্টুডেন্টরা হচ্ছে যেন দুই দিক থেকে ঢুকতে পারে। পাশাপাশি হচ্ছে ফ্রন্টের দিকে হচ্ছে দুইটা উইন্ডো থাকে, এমনকি ব্যাক সাইডেও কিন্তু দুইটা উইন্ডো থাকে, কারণ আলো বাতাসের ব্যাপার আছে। এখন নতুন সংযোজন হয়েছে যে হচ্ছে উপরের অংশে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু উইন্ডো ইউজ করা আছে, গ্রিল ইউজ করা আছে, যেন আলো বাতাসের যেন কোনো স্বল্পতা না হয়, ক্লাসরুমটা যেন সবসময় অলওয়েজ ঠান্ডা থাকে, বিশেষ করে খুব ঠান্ডা থাকে, সে ব্যাপারটার উপর ভিত্তি করে কিন্তু করা হয়েছে। দেখতে পাচ্ছেন যে এই ওয়ালটা হচ্ছে অলরেডি করা হয়ে গিয়েছে, ওয়ালটার গাঁথনি হয়ে গেছে, নেক্সট হচ্ছে প্লাস্টারিং করা হবে। সো এই পাশে আমরা যদি একটু প্লাস্টারিং দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন কিউরিং করার কারণে দেখেন এদিকে শুকাচ্ছে আর এই পাশে কিন্তু ভেজা ভেজা আছে। সো দেখতে পাচ্ছেন যে খুব কেয়ারফুলিভাবে হচ্ছে কিউরিং করা হয়েছে। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওটা আবার দেখা হবে।